হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিন। অ্যাকচুয়ালি দুবাইতে ইন্টারেস্টিং জিনিসের অভাব নেই, এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম। সো ফার্স্টে হচ্ছে আমি ফ্লেভার চুজ করে নিলাম, দেন হচ্ছে আমি পেমেন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাশেও পে করতে পারেন, আমি হচ্ছে কার্ডে পেমেন্ট করে নিয়েছি। আর আমি যে ফ্লেভারটা নিয়েছি সেটা হচ্ছে 10 দিরহামের। এখানে 10 থেকে 15টা ফ্লেভার আছে অ্যান্ড প্রাইস ইভেনচুয়ালি ডিফার করে, লাইক 10 থেকে 20 দিরহামের মধ্যে আছে সবগুলা। সো মোটামুটি ভালোই অ্যাফোর্ডেবল। সো দেখেন, পেমেন্ট করার সাথে সাথেই হচ্ছে গিয়ে কটন ক্যান্ডিটা মেক করা শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা টোটালি হ্যান্ড টাচ ছাড়া, টোটালি অটোমেটেড ওয়েতে এটা কিন্তু রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা যে কটন ক্যান্ডি খাই এটাও কিন্তু সেম টেস্টি, জাস্ট হচ্ছে মেশিনে তৈরি হচ্ছে, দ্যাটস ইট। সো জিনিসটা আসলে দেখতেই মানে খুবই ভালো লাগছে। আর দুবাইতে যে কত রকম ইন্টারেস্টিং জিনিস দেখতে পাওয়া যায়, যারা এসেছেন তারাই জানেন। সো দেখেন, আমাদের কটন ক্যান্ডিটা অলমোস্ট রেডি হচ্ছে, আর ফুল প্রসিডিওরটা এত ইন্টারেস্টিং যে আমার মনে হয়েছে খাওয়ার থেকে প্রসিডিওরটা দেখতে বেশি ভালো লাগছিলো। সো কটন ক্যান্ডি অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, আপনারা যারা দুবাই আসবেন ডেফিনেটলি এটা ট্রাই করবেন। অ্যান্ড আই গেস কটন ক্যান্ডি অলমোস্ট রেডি, আর এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটেড ওয়েতে ডোরটা ওপেন হয়ে যাবে, আমাদের ম্যানুয়ালি কিছুই করতে হবে না। সো দেখেন, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। সো ফাইনাল প্রসিডিওর চলে এসেছে, আমরা এখন কটন ক্যান্ডিটা পিক করব। অ্যান্ড কটন ক্যান্ডি রেডি হলে এখানে লিখাই আছে দেখেন ডোরে, যেটা অটোমেটিক্যালি ডোরটা ওপেন হয়ে যাবে। সো টাটা, আমরা এখন হচ্ছে কটন ক্যান্ডিটা পিক করব। ওকে, সো আমি কটন ক্যান্ডি পিক করে নিচ্ছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।